So bikale amar 500 subscribers fulfill hoyeche and oi celebration continue korar jonno sobai mile amake surprise diyeche ar ami expect to korini ei sob surprise I didn't expect any of that but ora eshe mane cake cake makhay dekhe apna nishchoi dekhchen to holo and অনেক সেই লাগছে আজকে দিনটা এন্ড এখন রাত হয়ে গেল আমারও আসলে খিদা লেগে গেছে কারণ পেটে খিদা না থাকে মানে খিদা থাকলে মাথা কাজ করে না গাইস আমরা এখন এই যে তিনজন রিকশা উঠলাম ব্যাটারি রিকশা এন্ড এখান থেকে আমরা মোহাম্মদপুর চৌরাস্তা থেকে এখন আমরা যাব হচ্ছে টাউন হলের পাশে কারণ ওখানে স্ট্রিট ফুড অনেক ফেমাস এন্ড যেহেতু ওরা সবাই ট্রিট চাইছে তো ওখানে যাইতে হবে তো রাফি ওখানে কিন্তু অনেক কিছু খাওয়ার আছে তো বললাম তো ভাই বার্গার খাবো পিৎজা খাবো তারপরে কি বলা সবাই মিলে আর কি আমরা সবাই খাবো এন্ড এটা ট্রিট হিসাবে এখন দেখতেছেন আমরা ফেমাস স্ট্রিট ফুডের এখানে এসে পড়ছি এন্ড এখানে এখন আসো দেখি মেনুটা দেখি ভাই এখানে কি মেনু দেখবা ভাই আমার মেনু দেখবা মেনু খাবো না কি মেনু দেখবা ভাই বলতেছে আমার পিপাসা লাগছে আমাদের এখানে সাপটাও ভালো চলে এখানে জি আর মিনি অনেকে আছে যে হালকার মধ্যে আপনি খেতে চান তারা চিজ মিনি বার্গারটাও প্রেফার করে তারপর হচ্ছে আপনার চিজ উইথ নাগাও হবে তারপর হচ্ছে আপনার বিগেস্ট একটা শুধু নাগা বার্গার হবে একটা চিজ বার্গার হবে একটা সাবওয়ে হবে উইথ চিজ আমরা এখন অর্ডার দিয়ে দিলাম আমরা ছিলাম প্রধান মিস্টার বার্গারে তো এই যে এখানে মেনুটা আছে মেনু আছে এখানে মেনুটা এখন দেখা যাবে ক্যামেরাম্যান সাহেব তো আসেন আমরা দেখি কিভাবে ওরা মানে
এই যে চকলেট বানটা এটা দিয়ে বানা এটা এটাও একটু ডিপেন্ড এগুলো হচ্ছে বেবিরা একটু পছন্দ করে আচ্ছা বাচ্চা লাইক লাইক হচ্ছে আপনার ফিমেলরা হ্যাঁ হ্যাঁ ওনারা একটু পছন্দ করে আমাদের এখানে ওই যে নাগার যে সিস্টেমটা নাগার অনেকে অনেকেই বন্ধু বান্ধব আসে আইসা মানে কান্না করতেছে মানে বলতেছে আবার অর্ডার করছে মানে আবার খাবে শুনবি এটা আসলে অনেকে আইসা মজার মজার বিষয়টাও এখানে পান করতে পারে আমরা একটু এখন অর্ডারের জন্য একটু ওয়েট করি তো এতক্ষণ অর্ডার এসে করলে তো আমাদের কাছে এখন তিনটা এসে পড়েছে আর্ট শেপের একটা সাব স্যান্ডউইচ এটা হচ্ছে নাগা চিজ বার্গার আর এটা হচ্ছে চিকেন চিজ বার্গার তো এখন আমরা এগুলো ট্রাই করবো আর আপনাদের রিভিউ দেওয়ার একটা ট্রাই করবো তো আসেন আমরা টেস্ট করি আর রিভিউ দেওয়ার চেষ্টা করি এই যে আমার কাছে নাগা আছে আমি হচ্ছে একটু পরে ট্রাই করবো কারণ একটু ভয় লাগতেছে দেখি তোমার অনেক টেস্ট ছিল এখন আমরা ট্রাই করতে যাচ্ছি হচ্ছে নাগা বার্গার আমার হাতে কিন্তু এখান থেকে মানে ড্রাগনের মতো একটা ফুড দিতে পারি ক্যামেরা ট্যামেরা বাস হয়ে যাবে কারণ নাগা বার্গার ইজ ইউজুয়ালি ভেরি স্পাইসি তো বিসমিল্লাহ টেকিংটা পুরো স্পাইসি ঝাল বেশি হলো কি হবে ঝালের মধ্যে দিয়ে আমি টেস্টটা পাচ্ছি এন্ড ইট ইজ ভেরি এই ভাইয়া ঝাল দেন আর একটা টাকা তুমি পাগল আমি এটা চোখের মধ্যে উঠে গেছে গাইস আরো 10 টা অর্ডার দিচ্ছি গাইস শুনেন কিসের মদনটা জানে না যে নাগা মানে কি ওরে এটা খাওয়ার জন্য হ্যাঁ পারফেক্ট পাগল এটা তো জালি নাগা ইউ গট ফুল ব্রো মিষ্টি নাগা বার্গার তো ঝাল হবে ইউজুয়ালি তুমি খাও খাও ঝাল ঝাল এখন এখন খাওয়ানোর পালা আসছে আমাদের
শ্রদ্ধেয় ক্যামেরাম্যান। সো গাইস, যুবল এখন নাগা বার্গারটা খাবে। নাগা বার্গারটা খেয়ে ও হচ্ছে কিন্তু আমাদের ক্যামেরাম্যান, অফিসিয়াল ক্যামেরাম্যান। সে আমাদের রিভিউটা জানো কিরকম। আমার লাস্ট বিট আছে, আমি খেয়ে ফেলি। এত মানে ঝাল কাছে বলতে এখন আসলে এখনই পানি লাগবে। আমার অবস্থা তো খারাপ, আমাদের আমি সব স্যান্ডউইচও খাইছি, নাগাও খাইছি হালকা, তারপরে এক প্লেট করে কফি দিচ্ছি আর কি। তো খায়া মানে সেই লাগলো। তো মানে ইউটিউবে যা দেখছি মানে অত আবার হাইপ হয়নি যদিও, কিন্তু মানে যা খাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাইছি। বেশি বলেও লাভ নেই, কম বলেও লাভ নেই, যেটা একবারে রিয়ালিটি না, কিন্তু আসলে ভালো লাগছে। এটার জন্য আপনাকে মানে স্পেশাল থ্যাংকস, কারণ আপনাকে মানে যেমন বারা সারা বলে আমি থ্যাংক ইউ যে মিস্টার বাজারে আমি আপনাদেরকে মানে খাওয়াতে পারছি, যেভাবে হোক মানে আপনার হসপিটালে থেকে অনেক ভালো অ্যান্ড হচ্ছে আপনার বিহেভিয়ার বিহেভিয়ার সব অনেক খেয়ে দেয় আমার জন্য। মানে ওই স্টল আমাকে ডাকতে ইনস্টল থাকে, কিন্তু আপনার যে কারণ আপনার কথাবার্তা অনেক ভালো। তো কোন ইভেন্টের আমরা মানে এখান থেকে সার্ভ করে থাকি। খাওয়াটা আসলে ফ্রেশ ওয়ার্ল্ডে ছিল। থ্যাংক ইউ ভাই, আচ্ছা মস্ত হলো, অবশ্যই এখন মাত্র নিউ কো পাবেন আপনারা ফ্রেশ ওয়ার্ল্ডের ঘরে দুই দিন। এখন আমরা মাত্র মিস্টার বার্গার থেকে আমরা বার্গার আর সব স্যান্ডউইচ খাইলাম। নাও ইটস টার্ন ফর রাজ কাচুরি। আমরা বাংলাদেশি ফুড রিভিউয়ারকে দেখছিলাম, এখান থেকে রাজ কাচুরি ট্রাই করতে, তো আসেন আমরা এখন রাজ কাচুরি ট্রাই করতে যাই। তো আপনাদের রাজ কাচুরি তো অনেক ফেমাস, এটা আসলে কেমন হবে এটা? আমরা আসলে রাজ কাচুরিটাই খেতে আসছি। এই যে এখানে রাজ কাচুরি, এটা না অনেক ডিফারেন্ট টাইপস অফ মেনুস, এর মধ্যে অনেক ডিফারেন্ট আইটেম আছে, আর আমরা আজকে খেতে আসছি রাজ কাচুরি। তো ভাই একটা রাজ কাচুরি ভাইয়া, রাজ কাচুরি আর ইসের মধ্যে ডিফারেন্স কি? ফুচকার মধ্যে অনেক ডিফারেন্স, ফুচকা শুধু ওই যে আগে ঘুগনি ফুচকা তৈরি করে পাঁপড় ভাজা, এটা পাঁপড় ভাজা নিজের হাতের পাঁপড় ভাজা আমরা বানাই, এখন মেড পাঁপড় ভাজা দিচ্ছে। তারপরে এটা চুরি ভাজা, আচ্ছা। তারপরে হচ্ছে ওই যে কাজু বাদাম, কাজু বাদাম দিল, আচ্ছা। তারপরে হচ্ছে আপনার এই যে কিশমিশ, কিশমিশ ওকে ফাইনাল করে দিই। তারপরে ফুচকা ভাঙা, ফুচকা ভাঙা, আচ্ছা ফুচকা ভাঙা। এটা দই আমাদের নিজেদের বসানো, নিজেদের নিজেরাই বসে। Thank you.
So guys, as you saw, the making of this Raj Kachori. First, it's a key chill, and it's a key bagel. Transformation, like that, right? Amra ekhane muloto Bangladesh porchilo. Reference ashi karone ekta YouTube video diyechilo. And ota dekha dekhi amra ashi eta try korte. So famous Raj Kachori is here. So let's dig into it. So shobai now. বলো কিছু
আমি এটা টেনে 8 দিতে পারি না না আমার কাছে তো ভালো লাগছে এটা আমার ভালো লাগছে তুমি কত দিবা না না তোমার ভিউটা চেঞ্জ করে এটা খাও আমি 9 এখন একটু মজা পাবো দেখতে বললাম না নিচের পার্ট মজা পেয়েছি হ্যাঁ নিচের মানে এখন কম্বিনেশনটা অনেক নিচের থেকে ভালো এখন তোমার রেটিং বলো চলে তো গাইস মাত্র রাজ কাচুরি এন্ড হচ্ছে গিয়ে এর আগে সাব স্যান্ডউইচ এন্ড বার্গার খেলাম তো আমাদের ক্রেভিং হচ্ছে এখন মোমোস খাবো তো আসেন মোমোস কোথায় পাওয়া যায় ওটা দেখি তো মোমোস পেয়ে গেলাম এখানে স্ন্যাক্স অ্যান্ড মোর মোরে দোকানটার নাম অ্যান্ড এখানে ভাইয়া কোনটা দেখি তিন চিকেন মোমো এটা একটা দিয়ে দেন ছিল আপনারা কি মানে মোমোস ব্যবসা পুরো এখানে এনে নিয়েছেন ইউটিউবে আমি একটা রিভিউ দেখছিলাম তো এটার জন্য আর কি আপনাদের এখানে আসলাম তো এসে আর কি দেখলাম এখানে মোমোস অ্যান্ড এখানে অর্ডার দিলাম তো আশা করি এখানে মানে ওই হাই কোনো জায়গায় লিস্ট করতে পারবে মানে মজা হবে যেহেতু এখানে অন্য কোনো মোমোর দোকান নেই আশা করি এটাই বেস্ট মোমোর দোকান হবে এখানে তো আপনার কি এখানে হবে এখানে আপনারা এই যাতে মোমো বেস্ট দেন বা আপনাদের এই মোমোর দোকান এটা কি ওই যে মিক্সারটা চিকেন গাজর আর ধন্যবাদ এটা ই করে মেরে করে তারপর আচ্ছা আচ্ছা আর এটা এটাও টাইম কতক্ষণ লাগে এটা তৈরি করতে 4 থেকে 5 মিনিট সময় লাগে তো আপনি আমাদের অর্ডারটা রাখলেন হোক আমরা যখন হয়ে যাবে তখন আমরা আবার রিটার্ন করবো স্টেডিয়াম দ্য প্রেজেন্টেশন লুকস নাইস ভিতরে তিনটা ডিফারেন্ট সস ইজ হিয়ার আর এখানে তিনটা ছয়টা মোমোস দিছে তো আমরা আসলে হোয়াট আ কোইন্সিডেন্স আমরা ছয়জন আসছি এক সবাই এক এক একটা একটা করে মোমোস খাবো আর হচ্ছে এটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তো লেটস ডিগ ইন টু ইট অ্যান্ড লেটস স্টার্ট পাশে যদি থাকতো তাহলে সুখ পাইত তো রাফি এক বাইট তো দিলা অনেকগুলি বাইটই দিলা তোমার রিভিউটা বলো এবার কাল সামনে আসেন ক্যামেরাম্যান 10 8 দিলা তুমি তুমি 8 দিতে পারলা ভাই ও কিন্তু মানে ওর হাইয়েস্ট রেটিং এই পর্যন্ত 5 কিন্তু মোমোস দিয়ে 8 দিল তার মানে অবশ্যই ভালো হয়েছে হেরে রাক্ষসের মতো খাইতেছে এই যে ব্লু কালার গেঞ্জি পরাই ছেলেটা মেয়েটা বলতে পারবা বড়া খাইতাছো মুসরে মুসরে
এটাকে পান খাইলা টেস্ট কেমন তোমার তোমার কাছে কেমন টেস্ট লাগলো 10-7 তোমার কাছে টেস্ট কেমন লাগলো বেশি ভালো লাগে বেশি ভালো লাগেনি তোমার কাছে বললাম তো 10-8 10-8 বাবা তোমার কাছে পাবেল 10-9 ও ফান ফ্যাক্ট গাইস আমি না কখনো মোমোস ট্রাই করিনি এই যে আমি খাইতে চাইনি ফার্স্টে বাট এই যে এরা সবাই বলে কি জোর করে আমারে ধরা দিয়েছে এখন আমি বমি করলে ওদের ফল্ট সাবস্ক্রাইবার্স আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আর কারণ আমি বমি করতে আপনারা বমি করে বমি করেন যাই করেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেন সো গাইস ইট ইজ নাও গোয়িং ইন টু মাই মাউথ ওই যে পড়তে যাব সো গাইস মাত্র খাইলাম আমি বলতেও পারতেছি না যে কেমন লাগছে কারণ মাই টেস্ট বার্ডস আর লিটল বিট কনফিউজ কারণ এই যে এইসব এই যে চাটনি আর এইসব সসেস মিলা আর মোমোসটা আমার যখন মানে খাইলাম আই ফেল্ট আ ডিফারেন্ট টাইপ অফ মানে ইট কেক্স ইন মাই মাউথ বাট আমি বলতে পারতেছি না যে টেস্টটা কেমন ছিল ফার্স্ট টাইম খাইছি অ্যান্ড ইট ফেল্ট প্রিটি নাইস আলহামদুলিল্লাহ ভালো জিনিস আই গেস আমি তেমন একটা শিওর বলতে পারতেছি না এটা আবার যখন নেক্সট টাইম খাবো তখন টেস্ট বাট এটার সাথে ফ্যামিলিয়ারাইজ হবে তখন আর বুঝতে পারবো যে কেমন টেস্ট হয়েছে তো আজকে অনেক কিছু খাইলাম অ্যান্ড থ্যাংক ইউ জুবার আজকে অনেক কিছু আমাদের খাওয়ানোর জন্য ট্রিট দেওয়ার জন্য তো হচ্ছে এখন তো আজকে আজকে মোহাম্মদপুর আসছি অ্যান্ড এরকম আরও ফুড ব্লগ দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন লাইক দিয়ে কমেন্ট করেন অ্যান্ড শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে তো আল্লাহ হাফেজ বাই বাই